بسم الله الرحمن الرحيم ابو هريره رضي الله عنه হতে বর্ণিত নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে যায় তার জন্য আল্লাহ জান্নাতে মেহমানদারি প্রস্তুত করবেন সকাল বা সন্ধ্যা যখনই সে সেখানে অর্থাৎ মসজিদে যায় তখনই তার জন্য ওই মেহমানদারি প্রস্তুত করা হয় সহিহুল বুখারী 662 মুসলিম 467 669 আহমেদ 10230 হাদিসের মান সহিহ।